রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মাত্র 30,000 টাকায় হত্যা করা হয় নিরপরাধ এক নারীকে। গত 8ই সেপ্টেম্বর সাভারে খুন হন পারুল বেগম। সাভার থানা পুলিশ মামলাটি 11 দিন তদন্তের পর স্ব-উদ্যোগে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পিবিআই। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমাদের এই বিয়ে করবেন মর্মে ঠিকঠাক করে তারা এই বাসাটি ভাড়া নেন, ভাড়া নিয়ে রাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েন এবং রাত্রে এই পারুল বেগমের একটি আকাশি রঙের ওড়না দিয়ে গলা চিপে হত্যা করে সে পিছন থেকে বেরিয়ে আসেন।